র‍্যাব তার ম্যান্ডেটের আলোকে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে গোপন তথ্যের ভিত্তিতে আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার এবং র‍্যাব চারের একটি আভিযানিক দল এখানে এই জায়গাটাতে আজকে অভিযান পরিচালনা করে, যেটা এখানে আপনারা সবাই এটা জানে যে হোটেল পিকক লিমিটেড। বাট এখানে যেটা আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী যে এখানের নিচতলা, দোতলা এবং তিনতলা এই তিনটি স্পট বারের অনুমোদন ছিল। তো আমাদের প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমরা আসি, এসে আমরা যেটা হয়েছে এখানে আমরা যারা বারের স্বত্বাধিকারী এবং যারা বারের ম্যানেজার এবং যারা কাজ করেন বারের, এদের অনেককে আমরা পাইনি। এবং এখানে আমরা দেখেছি যে বারের ভিতরে যে স্টোররুম রয়েছে এবং বারের যে বিভিন্ন মালামাল রয়েছে এগুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আমরা মালিক পক্ষকে আমরা ডেকেছি, তাদেরকে খবর দিয়েছি, তারা আসার কথা তাদেরকে বলেছি যে যাতে তাদের সামনে তাদের যে স্টোরেজে মালামাল রয়েছে যেগুলো তালাবদ্ধ অবস্থায় আছে সেটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন এবং র‍্যাবের লোকজন একসাথে সেটা চেক করবে। বাট ইন দ্য মিনটাইম আমরা যেটা করেছি, এখানের যেই চারতলা, এই বিল্ডিংয়ের যে চারতলা, সেখানে আমরা এখানে যারা ছিল তাদের দুই একজনকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে এখানে চারতলায় বেশ কিছু অবৈধ মাদক মজুদ রয়েছে। আমরা চারতলায় যাই এবং সেখানে আমরা বিপুল পরিমাণে অবৈধ মাদক পেয়েছি। আমরা পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী আমরা নিচে আসি, যেখানে আমরা সুড়ঙ্গের মতো পেয়েছি, এই সুড়ঙ্গের ভিতরে আমরা বিপুল পরিমাণ মাদক পেয়েছি। এখানে উল্লেখ্য যেই মাদকগুলো আমরা এখানে যারা ছিল এমপ্লয়ি বা বিভিন্ন লোকজন যারা ছিল তারা থাকতেন, তাদের খাটিয়ার নিচে বা বিভিন্ন সুড়ঙ্গের মধ্যে যেগুলো অবৈধ মাদক পেয়েছি, এই অবৈধ মাদক এবং যেগুলোর কোনো কাগজ ছিল না, কোনো বৈধ কোনো ডকুমেন্ট নেই, এই জাতীয় প্রায় কোটি টাকার উপরে আমরা মাদক পেয়েছি। যেখানে আমরা দেখেছি দেশি মদ, বিদেশি মদ, দেশি বিয়ার এবং বিদেশি বিয়ার রয়েছে। এখানে উল্লেখ্য আমরা প্রায় 2500 দেশি বিয়ার পেয়েছি ক্যান এবং প্রায় 1500 বিদেশি বিয়ারের ক্যান পেয়েছি। আমরা 700 বোতল বিদেশি মদ পেয়েছি এবং 600 বোতল দেশি মদ পেয়েছি। এখানে সামগ্রিকভাবে আমরা যেটা পেয়েছি অবৈধ অবস্থায় বা বিভিন্ন যে সুড়ঙ্গের ভিতরে বা বিভিন্ন খাটের নিচে যেগুলো পেয়েছি এগুলো আনুমানিক মূল্য কোটি টাকার উপরে। এখন পর্যন্ত আমাদের কাছে এটাই তথ্য। আমরা তিনজনকে আটক করেছি যারা এই যে অবৈধ স্থাপনা, যে চারতলা বা এই নিচে সুড়ঙ্গের আশেপাশে যারা তত্ত্বাবধান করছিল, দেখে রাখছিল, এরকম তিনজনকে আমরা আটক করেছি। এবং আমরা যে বারের মালিক তার সম্পর্কে খোঁজ নিচ্ছি, আমরা যে বাড়ির মালিক তার সম্পর্কে খোঁজ নিয়েছি, তাদেরকে আমরা আসতে বলেছি। আমাদের এই অভিযান চলমান রয়েছে, আমি আপনাদেরকে আগেও বলেছি যে এখানে যে বারের মধ্যে যে স্টোরেজ রয়েছে সেটা তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বারের মালিক, বারের মালিক এবং বাড়ির মালিককে আমরা ডেকেছি, তাদের উপস্থিতিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার, ম্যাজিস্ট্রেট এবং আমাদের র‍্যাবের যে আভিযানিক দল আছে তারা একসাথে সেটা দেখবে। সেখানের যে কাগজপত্র, তাদের অরিজিনাল কাগজপত্র রয়েছে কি না, তাদের যে আমদানি রপ্তানি কাগজপত্র রয়েছে কি না সেটা যাচাই বাছাই করা হবে। এখন পর্যন্ত আমাদের দুপাশে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা প্রাথমিকভাবে জব্দ করেছি এবং পরবর্তীতে সেই যে মালামালগুলো রয়েছে যেগুলো স্টোরের মধ্যে রয়েছে তিনতলা এবং দোতলা, সেগুলো পরে পরবর্তীতে ডিটেলস বলা যাবে কী পরিমাণ অবৈধ মদ এবং এখানে বিয়ার বা অন্যান্য মালামাল ছিল।